সো গাইস, আজকে আমি এসে গেছি তোমাদের কাছে আর একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। সো গাইস, আজকে আমি এসে গেছি আর একটা বর্তমানে নতুন আউটলেটে বিরিয়ানি ট্রাই করতে। হ্যাঁ, যেখানে পাওয়া যাচ্ছে আনলিমিটেড বিরিয়ানি, মানে চিকেন বিরিয়ানিও আনলিমিটেড, তার সাথে মটন বিরিয়ানিও আনলিমিটেড। এবং আজকে আমি দেখাবো তোমাদেরকে যে বিরিয়ানি এখানে কিভাবে বানানো হচ্ছে। তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে। কিন্তু অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। এবং তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা আমার ভিডিও থেকে আসবে, তারা কিন্তু একটা বিগ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। ঝটপট আমার ভিডিও থেকে চলে এসো এখানে। তোমরা কিন্তু যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা ভিউয়ার্স আছো, তারা কিন্তু সেরে পাঞ্জাবে আমার ভিডিও দেখে আসলে তোমরা যারা 500 টাকা বিল করবে, মানে 500 টাকা অবধি, তারা কিন্তু তোমরা 10% টোটাল বিলের উপর ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। আর যারা 1000 টাকা বিল করবে, 1000 টাকা, তারা কিন্তু 15% ডিসকাউন্ট পেয়ে যাবে। যারা আমার সাবস্ক্রাইবাররা আছো, যারা আমার ভিউয়ার্স আছো, যারা কিন্তু এসে বলবে, তোমরা ঝটপট কিন্তু এখানে পেয়ে যাবে। এই মুহূর্তে এখন আমি ট্রাই করবো একটা পাঞ্জাবি অথেন্টিক ডিশেস। তো দেখতে পাচ্ছ, তো আমি নিয়ে নিয়েছি হচ্ছে মাক্ষিকা রুটি। দেখতে পাচ্ছ এরকম বড়ো সাইজের একটা রুটি, তো এর নামটা হচ্ছে মাক্ষিকা রুটি। আর তার সাথে আছে হচ্ছে এই সরষে লঙ্কা শাক। দেখতে পাচ্ছ এই যে বাঙালির গর্ব, বাঙালির খাবার। আমি ইভান এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার। সো গাইস, আজকে আমি এসে গেছি আনলিমিটেড চিকেন বিরিয়ানি এবং আনলিমিটেড মাটন বিরিয়ানি খেতে। সো দেখতে পাচ্ছ কোথায় এসেছি, সেরে পাঞ্জাব। হ্যাঁ, ইয়েস, সেরে পাঞ্জাবে আবার আমি এসে গেছি। আজকে আমি বিরিয়ানি ট্রাই করবো গাইস। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলমোস্ট লেখা আছে এই পোস্টারটায়, বিরিয়ানি আনলিমিটেড। তো দেখতে পাচ্ছ বিরিয়ানি কিন্তু আনলিমিটেড, চিকেন মাটন দুটোই কিন্তু। সো গাইস, আজ আমি এখান থেকে বিরিয়ানিটা ট্রাই করব অ্যান্ড দেখাবো বিরিয়ানি কীভাবে বানাচ্ছে, বিরিয়ানির কত কী দাম, খেতে কেমন টেস্ট, কী কী থাকছে, আর আজকে ভিডিওতে কী কী একটা অফার থাকছে সেটা আমি পুরো ভিডিওতে রিভিল করবো, এখন কিছু বলছি না। সো গাইস, এর এক্সাক্টলি লোকেশনটা কোথায়, খেতে কেমন টেস্ট, সমস্ত আমি ভিডিওতে বলে দেবো। তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে, আর না দেখলে কিন্তু পুরোপুরি গাইস আজকে মিস করে যাবে। সো এই বিরিয়ানিটা কিন্তু বর্ধমানের একটা সেরা বিরিয়ানি, সেরে পাঞ্জাবের। সো গাইস, চলো আর বেশি কথা বলে সময় নষ্ট একদমই করবো না, আমার তো লিটারেলি মানে খিদে পেয়ে গেছে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। সো এটাই হলো সেই সেরে পাঞ্জাব। তো দেখতে পাচ্ছ এখানেই কিন্তু তোমরা আনলিমিটেড চিকেন বিরিয়ানি এবং আনলিমিটেড মাটন বিরিয়ানি পেয়ে যাবে, যার এক্স্যাক্টলি লোকেশনটা হলো আমাদের যে গোলাপবাগ যে মেন গেটটা আছে সেখান থেকে তোমরা একদম ডিরেক্টলি চলে আসবে হচ্ছে রাজার পেট্রোল পাম্প। সেই রাজার পেট্রোল পাম্পের ঠিক পাশে হচ্ছে এই সেরে পাঞ্জাব। এখানে কিন্তু ডেকোরেশনটা, অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফাটাফাটি। তোমরা এখানে ফটো তোলো, রিল বানাও। একদম কেশবগঞ্জের ঠিক সামনে হচ্ছে এই সেরে পাঞ্জাব। এর ওপেনিং টাইমটা হলো সকাল 11:30 থেকে একদম মাঝরাত, মানে একদম মিডনাইট, একটা দেড়টা অবধি খোলা আছে। ঝটপট চলে এসো গাইস। এই ডেকোরেশনের কিন্তু তোমাদেরকে আমি একটা স্পেশাল সিনেমাটিক শট দেখাবো, খুব সুন্দর কিন্তু এটা সাজানো গোছানো। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে ভালো ভালো ফটোস ভিডিও বানাতে পারবে, দারুণ কিন্তু একদম প্লেসটা ভেতরে। তো এর কিন্তু একটা স্পেশাল একটা সুন্দর সিনেমাটিক শট তোমাদেরকে আমি দেখাচ্ছি, তো ততক্ষণ এই সিনেমাটিক শটটা দেখে নাও। লেটস স্টার্ট। এই মুহূর্তে এখন আমি এসে গেছি সেরে পাঞ্জাবে, যেখানে বিরিয়ানিটা বানানো হয়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিরিয়ানি জাস্ট ফেমাস কিন্তু বর্ধমানে। তো আমি কিন্তু এই
পয়েন্টে এসে গেছি যেখানে বিরিয়ানি একদম হাতে বানানো হচ্ছে, সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো ভিডিওতে। তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু আইটেমস রেডি হয়ে গেছে অলরেডি। তো এরপর বিরিয়ানিটা কিভাবে বানাচ্ছে সেটা তোমরা দেখতে দেবো। পাচ্ছ যে বিরিয়ানি বানাই যে ফিরোজদা আমার পাশে এসে গেছে, শেরে পাঞ্জাবের মাস্টার পিস। তো দেখতে পাচ্ছ, সো দাদা এখন বলবে যে এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে কি কি আইটেম দিয়ে এখানে বিরিয়ানিটা বানানো হয় স্পেশালি। তো তুমি একটু বলতে থাকো কি কি আছে এখানে। স্যার জাবরান ইউজ করি, নাফিস চাল, এটা হচ্ছে নাফিস চাল দেখতে পাচ্ছ, এই যে নাফিস বাসমতি রাইস, এই যে দেখতে পাচ্ছ একদম ভেতরে পুরো নাফিস চাল আছে ভেতরে, আর প্লাস আমরা জাফরান, এই যে দেখতে পাচ্ছ জাফরান আছে, মটন ঘি ইউজ করি, এই যে গাইস মটন ঘি দেখতে পাচ্ছ, মটন ঘি, আমুল স্প্রে দুধ আছে এখানে, আর টাটা নমন ছাড়া কাজ করি না। আচ্ছা টাটা নুন, তাই তো টাটা লবণ, এটা বেরেস্তা আছে, বেরেস্তা, হ্যাঁ তো দেখতে পাচ্ছ এটা বেরেস্তা, আর খোয়া ক্ষীর, খোয়া ক্ষীর আছে দেখতে পাচ্ছ, যে খোয়া ক্ষীর, এটা হচ্ছে খোয়া ক্ষীরটা, ওজন করে দেখানো হচ্ছে একদম 200 গ্রামের উপরেই আছে, আর এখানেও কিন্তু সেই মাটনটা প্রায় 200 গ্রামের উপরেই, তো একদম ওজন করে তোমাদেরকে দেখানো হচ্ছে। আসো এখন তোমরা ঝটপট দেখে নাও যে এখানে কিন্তু একদম বিরিয়ানি কিভাবে প্রসেসিং করা হচ্ছে। তো একদম চালটাকে গরম করা হলো, এরপর চালটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসে গেছে, তো দেখতে পাচ্ছ একদম। তো এরপর সে আলুর মধ্যে দেওয়া হচ্ছে, মানে হাঁড়ির ভেতরে, ও একদম গরমা গরম ধোয়া উঠছে, জাস্ট এবার দেখো, মানে একটা আলাদা স্মেল আছে কিন্তু। তো এরকম আনলিমিটেড বিরিয়ানি খেতে হলে কিন্তু তোমাদেরকে শেরে পাঞ্জাবে আসতেই হবে। তো এরপর দেখতে পাচ্ছ বিরিয়ানির উপরে সেই খোয়া ক্ষীরটাকে ছিটিয়ে দেওয়া হচ্ছে, তারপর দেওয়া হবে বেরেস্তা, তো দেখতে পাচ্ছ যে বেরেস্তা ছিটিয়ে দেওয়া হচ্ছে। তো পাশের যে চালটাকে সিদ্ধ করতে দেওয়া হয়েছিল নাফিস চালটা, তো সেটা কিন্তু অলমোস্ট প্রায় সিদ্ধ হয়ে এসে গেছে। তো দাদা এরপর সেই চালটাকে ছেঁকে নিয়ে এরপর আর একটা লেয়ারের উপর, মানে বিরিয়ানির আর একটা লেয়ারের উপর দিচ্ছে, দেখতে পাচ্ছ একদম গরমা গরম ধোয়া উঠছে। তো এরপর আবার সেই বেরেস্তা দেওয়া হচ্ছে, জাস্ট ডেকোরেশনটা তো জাস্ট অমায়িক লাগছে, আর এরপর সে জাফরানটাকে দেওয়া হচ্ছে, উফ এটার তো স্মেলটা মানে আলাদাই। এরপর সেই মাটন ঘি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ ওফ ও, মানে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, হালকা ইয়েলো ইয়েলো টোন। তো দেখতে পাচ্ছ এরপর সেই আটার যে রোলটা আছে, তারপর মানে একদম হাঁড়ির পাশে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ দু পাশ থেকে একদম, তারপর ফাইনাল টাচ। তো এরপর কিন্তু উপরে হাঁড়ির ঢাকনাটাকে দেওয়া হয়ে গেল, তো এরপর একদম গরম গরম বিরিয়ানি রেডি হচ্ছে। ও হো, সো এরপর তো আমি এক্সাইটেড যে কখন খাবো এটা। তো ফাইনালি কিন্তু বিরিয়ানি প্রায় অলমোস্ট হয়ে এসেছে, তো দেখতে পাচ্ছ এরপর কিন্তু বিরিয়ানিটা কাটা হবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড, তো অলমোস্ট কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেছে। সো গাইস তোমরা এবার দেখতে থাকো যে বিরিয়ানি কিভাবে কাটা হচ্ছে, তো চলো দেখতে থাকো। অলমোস্ট কিন্তু একদম বিরিয়ানি রেডি হয়ে গেছে, একটা গরম গরম ধোয়া উঠছে। তো এরপর দেখতে পাচ্ছ মটন ঘি দেওয়া হচ্ছে, এরকম বড় বড় সাইজের আলু প্লাস এরকম বড় বড় সাইজের মটন চিকেন খেতে হলে কিন্তু তোমাদেরকে এই শেরে পাঞ্জাবে আসতে হবে গাইস, সিরিয়াসলি। তো এরপর তো আমি ট্রাই করব। সো এখন যেটা দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি কিন্তু পার্সেল হচ্ছে, দেখতে পাচ্ছ এরকম বড় সাইজের লেগ, ও হো জাস্ট এবার দেখো চিকেনের পিসগুলো গাইস, এত বড় বড় সাইজের আলু প্লাস একটা সুন্দর একটা স্মেল আসছে, ওফ আমি তো লিটারেলি ওয়েট করছি যে আমি কখন ট্রাই করব। সো এটা কিন্তু এখন পার্সেল হচ্ছে কন্টেনারে, দেখতে পাচ্ছ হোয়াইট একটা কন্টেনারের মধ্যে, কোয়ান্টিটি কিন্তু প্রায় অনেকটাই আছে, দেখতে পাচ্ছ একদম পুরো ভরপুর ঠাসা বিরিয়ানি দিচ্ছে কিন্তু। সো ফাইনালি কিন্তু সেই চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি পেয়ে গেছি শেরে পাঞ্জাবে, দেখতে পাচ্ছ দাদারা কিন্তু সার্ভ করছে, এই যো জাস্ট এরকম দেখো, এরকম জাস্ট কোয়ান্টিটি বুঝতেই পারছো কতটা। তো এরপর আমি খেয়ে এসে রিভিউ দেবো, খেতে কেমন টেস্ট বলছি। তো ফাইনালি পেয়ে গেছি সেই আনলিমিটেড চিকেন বিরিয়ানি এবং সেই আনলিমিটেড মটন বিরিয়ানি, তো এরপর খেয়ে টেস্ট করব। ইট ইজ ওভার, তো আমি পেয়ে গেছি সেই শেরে পাঞ্জাবের চিকেন বিরিয়ানি যেটা আনলিমিটেড দিচ্ছে। হ্যাঁ তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি চিকেন বিরিয়ানি এক প্লেট নিয়ে নিয়েছি, যার দামটা হচ্ছে 199 199 টাকা। তো কি কি দিয়েছে এখানে একটু বলে দিই, তো দেখতে পাচ্ছ এরকম বড় বড় সাইজের দুটো লেগ পিস গাইস, ও হো আর আমার তো লেগ পিস খেতে জাস্ট ফাটাফাটি লাগে। এরকম বড় বড় সাইজের দুটো লেগ পিস আছে, এখানে একটা বড় সাইজের আলু আছে, প্লাস এখানে স্যালাড দিয়েছে, এখানে শসা, এখানে পেঁয়াজ, একটা লেবু আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ডেকোরেশন করা আছে স্টিকে, আর এখানে ডিম দিয়েছে, দেখতে পাচ্ছ একটা ডিম আছে। সো চলো একটু খাওয়াই যাক, দেখতে পাচ্ছ এরকম সুন্দর একটা লং গ্রিন রাইস দেখতে পাচ্ছ, ও হো তো চলো একটু ফার্স্ট এরকম দেখতে পাচ্ছ এরকম লেগটা, জাস্ট এবার দেখো এই যে এই যে এই যে জাস্ট এরকম ধরলাম আর ভেঙে যাচ্ছে, আর পুরো ধোয়া উঠছে এতটাই গরম, এরকম সব পুরো চিকেনটা এরকম ধরলাম আর পুরো ছেড়ে এলো। একটু হালকা চিকেনটা নিলাম,
একটু আলুটা ভাঙ হয়ে দেখতে পাচ্ছ, একদম নরম আলু, বললাম ভেঙে গরমা গরম গাইস, এই যে ধোঁয়া উঠছে দেখ, জাস্ট আবার দেখো গরম গরম আলু, একটু আলুটা অল্প একটু ভেঙে নেবো, হালকা একটু শশা নেবো হালকা এরকম নিয়ে, এই যে লেবুটা দিয়েছে হালকা, জাস্ট একটু হালকা লেবুর রসটা নিয়ে এইভাবে পাঞ্চ করে একটা ফার্স্ট বাইট তো দিতেই হবে। হ্যাঁ একটু ডিম আছে, বাইট তো চলো ফার্স্ট বাইট, হিয়ার ইউ গো। অসাধারণ খেতে, এটা অসাধারণ লাগছে, মানে এতটা চিকেনটা সব পুরো মুখে দিলাম জাস্ট মেল্ট করছে, কিন্তু আর পুরো ফ্রেশ চিকেন দেখতে পাচ্ছ গাইস, জাস্ট এবার দেখো এরকম সাইজের লেগ পিস, আর লেগ পিস খেতে আমার জাস্ট ফাটাফাটি লাগে, ওহো একদম নরম খুলতে একদম একটা ময়েস্ট করছে, প্লাস যে টেন্ডার চিকেন আছে ভেতরে একদম পুরো জুসি জুসি দেখতে পাচ্ছ, জাস্ট এবার দেখো এই যো ছাড়াচ্ছি, জাস্ট এবার দেখো জুসিনেসটা কতটা, জাস্ট এবার দেখো এই যো গাইস, একটু হালকা বিরিয়ানিটা দিয়ে মাখিয়ে একটু খাওয়াই যাক, ফাটাফাটি ফাটাফাটি লাগছে এটা, কি দেখছো কি, এখানে আসতে হবে খেয়ে ট্রাই করতে হবে। নাফিস চাল দেখতে পাচ্ছ, এই চালটার নাম হচ্ছে নাফিস চাল, একদম লং গ্রেন, জাস্ট এবার দেখো, আর খুব একটা অয়েলি নেই, একদম কোয়ান্টিটি ঠিকঠাক, তো তোমরা কিন্তু এটা আনলিমিটেড পেয়ে যাবে 199 টাকাতে, আনলিমিটেড যত খুশি। এই বিরিয়ানি থেকে কিন্তু একটা হালকা স্মেল আসছে, মানে স্মেলটা খুবই ভালো, মানে জাফরান গোলাপ জলের একটা সুন্দর স্মেল আসছে, আর একদম ফাটাফাটি। এরপর ট্রাই করবো হচ্ছে মাটন বিরিয়ানি, তো দেখতে পাচ্ছ চিকেনটা অলরেডি খাওয়া শেষ, কিন্তু তো এই যে দেখতে পাচ্ছ এরকম বড় সাইজের দু পিস পুরো মাটন দেখতে পাচ্ছ গাইস, একদম বড় বড় সাইজের, প্রায় 200 গ্রামের মাটন আছে এখানে, প্লাস এখানে তোমরা স্যালাড পেয়ে যাচ্ছ, এখানে একটা ডিম পেয়ে যাবে, দেখতে পাচ্ছ যে একটা ডিম আছে, এখানে একটা সুন্দর একটা লেবুটা কি সুন্দর দেখতে পাচ্ছ স্টিকের মধ্যে দিয়েছে লেবুটা, আর একটা এরকম বড় সাইজের আলু আছে কিন্তু। তো চলো এরপর মাটন বিরিয়ানিটা খেতে পারে কেমন টেস্ট। হ্যাঁ আর এর দামটা হচ্ছে 279 আনলিমিটেড, হ্যাঁ তোমরা কিন্তু শেড়ে পাঞ্জাবি পাচ্ছ 279 গাইস, আনলিমিটেড কিন্তু মাটন বিরিয়ানি, তো চলো একটু খেয়ে দেখি, একটু মাটনটা নিয়ে জাস্ট আবার দেওয়া গাইস, একদম রেয়াজি পিস, ওফ ও জাস্ট আবার দেখো পুরো পিঙ্কিস, আহা হা এরকম ধরলে আমার পুরো ছেড়ে আসছে মাটনটা দেখতে পাচ্ছ, একদম পিঙ্ক কালার, তো একটু হালকা মাটনটা নিয়ে নিলাম, একটু আলুটা নিয়ে নেবো অল্প একটু করে, জাস্ট একটু অল্প আলু, হালকা একটু শশা ভেঙে নেবো দেখতে পাচ্ছ, একটু শশাটা নিলাম অল্প একটু, আর একটু হালকা ডিমটা একটু ভেঙে নেবো, এই যে ডিমটা, তো চলো একটু হালকা লেবুটা একটু পাঞ্চ করতে হবে, আর লেবুর কিন্তু একটা আলাদা টেস্ট আছে, তো হালকা লেবুটা দিলাম, তো চলো একটা ফার্স্ট বাইট, হিয়ার ইউ গো। সিরিয়াসলি ভালো লাগছে এটা, সিরিয়াসলি ভালো লাগছে, মানে এতটা সুন্দর টেস্ট, প্লাস এরকম নরম পুরো মাটনটা, মানে সত্যি ভালো লাগছে, ভীষণ টেস্ট আছে এটা, না খেলে বোঝা যাবে না এখানে এসে, আর পুরো পিঙ্কিস দেখতে পাচ্ছ, ও ও টোনটা দেখো একদম টেন্ডার, উফ তুলতুলে করছে পুরো নরম তুলতুলে মাটনটা গাইস, অমায়িক খেতে এটা। মাটন বিরিয়ানি দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোয়ান্টিটি কিন্তু অনেকটা আছে দেখতে পাচ্ছ, মানে একার জন্য পুরো পারফেক্ট, তোমরা কিন্তু এখানে ইচ্ছা কিন্তু চাইলে মানে আনলিমিটেড এখানে কিন্তু রাইস পেয়ে যাবে কিন্তু গাইস, আনলিমিটেড রাইস আলু যত খুশি খাও এখানে 279, আর এই যে চালটা দেখতে পাচ্ছ এই যে চালটা, এটাও কিন্তু নাফিস চাল, কিন্তু এটা কিন্তু ভীষণই ভালো দেখতে পাচ্ছ, একদম লং গ্রেন, এই জাস্টটা দেখাতে বলবো একটু, এটা কিন্তু খুব একটা বেশি অয়েল নেই, এটা সুন্দর স্মেল আসছে বেড়াটা থেকে ফাটাফাটি, আর স্মেল বেরিয়ে, হ্যাঁ যেটা বলেছিলাম যে রিভিল করবো, তো দেখতে পাচ্ছ, তো তোমরা কিন্তু যারা আমার সাবস্ক্রাইবার আছো যারা ভিউয়ার্স আছো তারা কিন্তু শেড়ে পাঞ্জাবে আমার ভিডিও দেখে আসলে তোমরা যারা 500 টাকা বিল করবে, মানে 500 টাকা অবধি, তারা কিন্তু তোমরা 10% টোটাল বিলের উপর ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, আর যারা 1000 টাকা বিল করবে 1000 টাকা তারা কিন্তু 15% ডিসকাউন্ট পেয়ে যাবে, যারা আমার সাবস্ক্রাইবাররা আছো যারা আমার ভিউয়ার্স আছো যারা কিন্তু এসে বলবে তোমরা ঝটপট কিন্তু এখানে পেয়ে যাবে। সো গাইস তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা যারা আসবে আমার ভিডিও দেখে তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে শো করবে এখানে এসে, যারা আমার সাবস্ক্রাইবাররা আছো তারাই কিন্তু একমাত্র ডিসকাউন্টটা পাবে, যারা আমার ইউটিউব চ্যানেলটাকে শো করবে এখানে এসে, এক্সপ্লোর উইথ ইভান EXPLORE/WITH/IVAN ঝটপট সাবস্ক্রাইব করে নাও, যারা এখনো করোনি ঝটপট কিন্তু তোমরা ডিসকাউন্ট এখানে নিয়ে নাও এসে, আর টোটাল ভিডিওর পর তোমরা শুধুমাত্র বিরিয়ানি না এখানে কিন্তু আরও প্রচুর ভ্যারাইটিস রকমের আইটেম তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যারা ভিডিওটা এখন দেখছো ঝটপট একটা লাইক দিয়ে দাও কমেন্ট করো, আর তোমরা যারা আসবে ওটা বলবে ঝটপট কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে, যারা 500 টাকা বিল করবে 10%, যারা 1000 টাকা বিল করবে 15%। কিন্তু এই মুহূর্তে এখন আমি ট্রাই করবো একটা পাঞ্জাবি অথেন্টিক ডিশেস, তো দেখতে পাচ্ছ তো আমি নিয়ে নিয়েছি হচ্ছে মাক্কিকা রুটি দেখতে পাচ্ছ, এরকম বড় সাইজের একটা রুটি, তো এর নামটা হচ্ছে মাক্কিকা রুটি, আর তার সাথে আছে হচ্ছে এই সরষে শাক দেখতে পাচ্ছ, এই যে
জাস্ট এবার দেখো এরকম একটা বড় কন্টেনারের মধ্যে সরষের শাগ আছে। তো চলো এটা একবার খেয়ে দেখা যাক কেমন টেস্ট। হ্যাঁ, তো তার আগে আমি একটু তোমাদেরকে আমি দামটা বলে দিচ্ছি। দামটা হচ্ছে 20 টাকা, এরকম পার পিস হচ্ছে, মানে মাখিকা রুটির দামটা হচ্ছে 20 টাকা করে। অ্যান্ড যে সরষের শাগটা আছে তো এর দামটা হচ্ছে 199। জাস্ট এবার দেখো এরকম দেখতে পাচ্ছ, ওহো, তো এবার দাম হচ্ছে যে মাখিকা রুটিটা নিলাম, যে সরষের শাগটা নিয়ে জাস্ট এবার দেখো একটা, ওহো, এটা ফার্স্ট বাইট, হিয়ার ইউ গো। ফার্স্ট টাইম ট্রাই করছি, ভালো লাগছে কিন্তু, এটা একদম অন্যরকম টেস্ট একটা। এই প্রথমবার ট্রাই করছি আমি শেরে পাঞ্জাবে, পাঞ্জাবি ডিশেস সুন্দর খেতে। সর্ষের শাক আছে ভেতরে, প্লাস তোমার এখানে একটু মানে পেঁয়াজের কিছু আইটেম আছে, রসুন আছে, প্লাস এটা লঙ্কা আছে, প্লাস এটা যে বানানো হয়েছে এটা কিন্তু ঘিয়ে, মানে ঘি দিয়ে এটাকে পুরো অল্প অল্প করে ঘি দিয়ে এটাকে বানিয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। মানে খুব একটা স্পাইসি না, মানে খুব একটা মিষ্টিও না, মানে একটা ঠিকঠাক টেস্ট কিন্তু, একদম ইউনিক টেস্ট কিন্তু এই ডিশটা। মাখিকার যে রুটিটা আছে তো এর কিন্তু একটা পোর্শন কিন্তু পুরো ঘিয়ে পুরো ফ্রাই করা, আর একটা পোর্শন কিন্তু পুরো তন্দুর। জাস্ট আবার দেখতে পাচ্ছ এই যো, এই সাইডটা কিন্তু পুরো তন্দুর, তো আর এই সাইডটা কিন্তু পুরো একদম ঘিয়ে পুরো মেল্ট করা আছে ওপরটা, পুরো পুরো ডিফারেন্ট কিন্তু। তো অলমোস্ট বিরিয়ানি এত কিছু খাওয়ার পর কিন্তু পেটটা লিটারালি ঠিক হয়ে গেছে, তো একটা রিফ্রেশিং ড্রিঙ্ক নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ। তো এটা একটা মশলা কোল্ড ড্রিঙ্কস আছে, তার দামটা হচ্ছে 49.49 টাকা একটা মশলা কোল্ড ড্রিঙ্কস। এটা খেয়ে একদম রিফ্রেশ গাইস, মনোশান্তি প্রাণশান্তি, একদম মাইন্ড রিফ্রেশিং কিন্তু। সো গাইস, ফাইনালি খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে, জাস্ট ফাটিয়ে খেলাম আনলিমিটেড বিরিয়ানি। হ্যাঁ, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এছাড়াও কিন্তু তোমরা আরও অনেক কিছু আইটেম পেয়ে যাবে শের পাঞ্জাবে, দেখতে পাচ্ছ শেরে পাঞ্জাব। আর আরও ইউনিক ইউনিক ভ্যারাইটিস রকমের ডিশ আছে, তোমরা গাইস ট্রাই করো, আমার তো ভীষণই ভালো লাগছে। আর এই যে শেরে পাঞ্জাব যে লোকেশনটা আছে না, এটা কিন্তু জাস্ট ফাটাফাটি, তোমরা কিন্তু এরকম একটা স্কুটার আছে এখানে, তোমরা কিন্তু এখানে বসে ফটোশ্যুট করতে পারবে। এর কিন্তু রাতের অ্যাম্বিয়েন্সটা আরও আলাদাই, আরও মারাত্মক কিন্তু, তোমরা এখানে ফটো তোলো, রিল বানাও, জাস্ট ফাটিয়ে এনজয় করো রেডি। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ শেরে পাঞ্জাব যে দোকানটা আছে, এর ওপেনিং টাইমটা হচ্ছে সকাল 11টা থেকে একদম মিডনাইট, মানে পুরো রাত 1:30-2 অবধি খোলা আছে, সকাল 11:30-11:30 থেকে রাত 1:30-2 অবধি খোলা। তোমরা এর মধ্যে যখন খুশি চলে এসো, এটা কিন্তু একদম সেই গোলাপবাগের যে মেন গেটটা থেকে নওয়াবাটের দিক করে একটু আসতেই যে রাজার পেট্রোল পাম্পটা পড়বে, আমার ঠিক বাঁদিকে একটু দেখাতে বলবো, ওই যে জাস্ট আবার দেখো রাজার পেট্রোল পাম্পটা ঠিক এইদিকে, তার পাশে হচ্ছে শেরে পাঞ্জাব। সো গাইস, আর বেশি দেরি না করে ঝটপট চলে আসো তোমরা এখানে। আজকের ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সো গাইস কি করছো ওটা কি, আমার কিন্তু অলরেডি 15,000 সাবস্ক্রাইবার ডান, মাচ এক্সাইটেড গাইস, ঝটপট গাইস সাবস্ক্রাইব করে নাও। তোমাদের জন্য কিন্তু এরকম ধামাকা ধামাকা ফুডের ভালো ভালো ভিডিও আসছে, অ্যান্ড ট্রাভেল ভিডিও দুটোই আসবে। আর আমার ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম সেম নামেই আছে, এক্সপ্লোর উইথ ইভান, যারা ফলো করোনি সো গাইস ঝটপট ফলোটা করে নাও। সো গাইস চলো, আজ সেখানে ভিডিও এন্ড করছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে, তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে ফিট অ্যান্ড স্টে হেলদি গাইস, লাভ ইউ, টাটা, বাই বাই, সি ইউ সুন, দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা, বাই বাই।